আমাদের চ্যানেল AS News and Media के सब्सक्राइब করুন বিভিন্ন ধরনের স্পোর্টস পলিটিক্স এবং এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের ইন্টারেস্টিং আপডেটস সবার আগে পাওয়ার জন্য। आज ভারতীয় দল একটি চমৎকার ম্যাচ খেললো। চমৎকার এই কারণে বলছি 103 র‍্যাঙ্কিং এ 103 অথচ কাতার হচ্ছে 62। অনেক শক্তিশালী দল। তার এগেইনস্টে আজ ইন্ডিয়ান টিম যে ফুটবলটা খেলেছে ওটা ট্যাকটিক্যালি একটা অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যেই ফুটবলটা খেলার দরকার আজ 90 মিনিট কিন্তু সেই ভারতীয় দল কিন্তু একদম ধারাবাহিকতা বজায় রেখে সেই জায়গাটা খেলে গেছে। আমরা আলোচনা করার আগে একটু আজ যারা ভারতীয় দলের হয়ে খেললো তাদের নামগুলো আপনাদের বলি। গুরপ্রীত সিং সান্ধু, রাহুল বেকে, সন্দেশ জিঙ্গান, আদিল খান, মান্দার রাও, রাওলিন বার্গেস, অনিরুদ্ধ থাপা, সাহিল আব্দুল সামাদ, মনবীর সিং, নিখিল পূজারী এবং উদ্যান দাসী। আজ এই 11 জন ছেলে আজকে ভারতবর্ষের ফুটবলকে কিন্তু র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে নিয়ে গেল। তাদের আজ লড়াই মনে রাখার মতো লড়াই কাতারের বিরুদ্ধে। আজ ম্যাচ দেখতে দেখতে বারবার অনুপ্রাণিত হচ্ছিলাম এটা ভেবে যে তারা স্ট্র্যাটেজিক্যালি অপেক্ষাকৃত শক্তিশালী দলের বিরুদ্ধে যা যেভাবে খেলা উচিত সেটা দৃঢ়তার সঙ্গে 90 মিনিট পালন করে গেছে এবং সুযোগ বুঝে আক্রমণও গেছে। উদান্ডার বেশ কিছু দৌড় আজ খুব মনোগ্রাহী হয়েছে এবং প্রতিপক্ষকে সে বুঝিয়ে দিয়েছে যে আমাকে কিন্তু একটুখানি সুযোগ দিলে পরে কিন্তু আমি বিপদ ঘটিয়ে দেবো এবং তারা উদান্তাকে কিন্তু আলাদা করে নজর রেখেছিল। উদান্তার একটা চমৎকার লেফট ফুটার কিন্তু অল্পের জন্য গোল হয়নি। আর এদিকে নাম করতে হয় গুরপ্রীত সিং, আজ অনবদ্য পারফরমেন্স গুরপ্রীতের। এবং আরেকজনের নাম না বললে নয়, সে হচ্ছে সন্দেশ জিঙ্গন। সন্দেশ জিঙ্গন এত ধারাবাহিক ভারতীয় দলের রক্ষণে এই খেলোয়াড়টি সত্যি একটা স্তম্ভ হয়ে উঠেছে এবং ইন্ডিয়ান ফুটবলে স্টপার পজিশনে এর আগে বহু ভালো ভালো ফুটবলার খেলে গেছে কিন্তু আজ এই বিগত কয়েক বছর সন্দেশ জিঙ্গনের পারফরমেন্স কিন্তু অসাধারণ এবং সবসময় তার নাম আলাদা করে উল্লেখ করার মতো। তা আজ আমরা প্রত্যেকেই খুব খুশি এবং ইগর স্টিমিকের যে পরিকল্পনা সেটাও সাকসেসফুল। ইগর স্টিমের যে শক্তিশালী দলের বিরুদ্ধে যে পরিকল্পনা নিয়েছিলেন নিশ্চিতভাবেই সেটাকে তাতে তিনি পাস করে গেছেন, এটা তো তার ফলাফলই বলছে। আগামী দিনে স্টিমার এই দলকে আরও সুন্দর করে পরিচালনা করবেন, দলের শক্তি বুঝে প্রতিপক্ষের বিরুদ্ধে সেইভাবে স্ট্র্যাটেজি তৈরি করবেন। আমরা এই আশা করব এবং এই ভারতীয় দলের কাছ থেকে আমরা আরও অনেক ভালো ফুটবল পাবো এটা আশা করছি। আর যেভাবে কথা বলতে গিয়ে কথা শেষ হয় না, আর যেভাবে ডিফেন্সিভ স্ক্রিন তিনটে ডিফেন্সিভ স্ক্রিনকে যেভাবে ধারাবাহিকভাবে অর্থাৎ সেই কনসিস্টেন্সি সেটা যেভাবে বজায় রেখেছে ইন্ডিয়ান ফুটবল বা ইন্ডিয়ান ফুটবলের ছেলেরা সত্যি তারিফযোগ্য। আমরা আশা করছি এই প্রতিযোগিতাতেই ইন্ডিয়ার কাছ থেকে আরও বিস্ময় কিছু আমরা পাবো।